নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা বিশেষ বিষয় নিয়ে এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে। সন্দেহ এবং সন্দেহবাতিক। সন্দেহের নির্দিষ্ট কারণ থাকে, কিন্তু সন্দেহবাতিকের কারণ থাকে না, মনের কল্পনা থাকে এর পেছনে। এটা একটা মানসিক রোগ, এই সন্দেহবাতিকের বশবর্তী হয়ে একটা মানুষ খুন হয়ে গেছে, এরকম বহু উদাহরণ আছে। জীবনটাকে যন্ত্রণার মতো ভোগ করছেন, খুব ভালোবাসেন জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী, কিন্তু তার সন্দেহবাতিক রোগ আছে, প্রতিটা মুহূর্তে কাঁটার মতো ফেটে ফোটে সম্পর্কের মাঝে। আমি এটা বললাম জীবন সঙ্গী বা সঙ্গিনীর ক্ষেত্রে। আপনার অফিসে কেউ আপনাকে অযথা সন্দেহ করে কোনো একটা বিষয়ে, কেউ আপনাকে ভরসা করে না, আপনার বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে কেউ আপনাকে সন্দেহের চোখে দেখছে, এরকম অনেক ক্ষেত্র, অনেক ক্ষেত্র। মানে আমি ব্যক্তিগত জীবনে দেখেছি যে ওইরকম কর্মস্থলে একটা গণ্ডগোল হয়েছে, সেক্ষেত্রে আমার প্রতি সন্দেহ করা হচ্ছে, কারণ এর নেপথ্যের কারিগরটা আমি হতে পারি। তা যখন এইরকম সন্দেহের শিকার, দোষ না করেও আপনি সন্দেহের শিকার হয়েছেন, হবে সংসারের মধ্যে, আমি একদম স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে শুরু করেছি, করে পাড়া প্রতিবেশী লোকসমক্ষে এই সন্দেহ বাতিকের শিকার বিশেষ করে যখন হবে, তখন আপনার করণীয় কি? আমরা কি করি? আমরা জোর করে বাজে করে রিয়্যাক্ট করি, একদম ফোনা তুলে ছোবল দিই। আমি বলবো এটা করার দরকার নেই, একদম দরকার নেই। তাহলে কি করবেন? এই কারণ ছাড়া কেউ সন্দেহ করলে, একজন বললেন আমার স্বামী আমাকে কোনো কারণ ছাড়াই সন্দেহ করে, একদম গৃহস্থ প্রবলেম তিনি বলছেন, তার কি করা উচিত? তাকেও বলছি। আর একজন বলছেন আমার স্ত্রীর সন্দেহ বাতিক, এর থেকে বেরোনোর উপায় কি? দেখুন কত রকমের সমস্যা। প্রত্যেককে বলবো যে দেখুন, আমি যদি নিজের সামনে একটা আয়না তুলে ধরে দেখুন যে আমি ঠিক আছি তো, আমার কোনো চলার ভুল নেই তো, যে কারণেই হোক, কর্মক্ষেত্রে হোক, ঘরের এই রকম ছোটোখাটো সন্দেহ সমস্যা যেগুলো, নিজেকে আত্মবিশ্লেষণ করে দেখুন নিজের কাছে, কারণ আমাদের নিজেদের দোষগুলো নিজেরা দেখতে পাই না, অন্যের আয়নাতেই সেগুলো দেখা যায়। তাই আগে একবার একটু চেক করে দেখা, আমার কোনো দোষ ত্রুটি যদি থাকে আমাকে সংশোধন করতে হবে, এটা কিন্তু শিওর। এবার দেখলেন আমার কোনো দোষ নেই, সে মনের কল্পনা, ভ্রান্ত ধারণা, অন্যের কথার বশবর্তী হয়ে আমায় সন্দেহ করছে, এবার আপনার কাজটা হবে তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। আপনি যেমন নর্মাল লাইফ লিড করেন, অনেকে আবার কি করেন এই সময় অতি সচেতন হয়ে জীবনযাত্রাটাকে পাল্টাতে যান, না কোনো দরকার নেই, আপনি যেমন আপনি ঠিক তেমনভাবে চলতে থাকুন, তাহলে সময় শেষ কথা বলবে, সময় শেষ কথা বলে দেবে, আপনাকে অত চিন্তা করার লাভ নেই, এগুলো নিয়ে অত বেশি ভাবনার নেই। হ্যাঁ, কখনো কখনো সত্য প্রমাণে বোঝানোর চেষ্টা করুন, সত্যটাকে তুলে ধরার চেষ্টা করুন, কিন্তু দ্বন্দ্বতর্কের পরিস্থিতিতে যাবেন না, ওই ছেড়ে দিতে হবে, ঝড় উঠেছে নৌকা যেদিকে যাবি যা, দেখুন সময় ঠিক করে দেবে সব কিছু। ভালো থাকুন, অনেক অনেক ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে।